ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, সে দুটি বিষয় হলো রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির। এটি একটি পশ্চিমবঙ্গের একটি অটোনোমাস বিএড কলেজ, যেটি ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে চলে, পরিচালিত হয়। সেই কলেজের দুটি ইনফরমেশন বেরিয়েছে এবং কি ইনফরমেশন বেরিয়েছে এবং সেগুলোই আমরা আলোচনা করব আজকে। যার মধ্যে প্রথমটি হলো একটি কল ফর পেপার বেরিয়েছে জার্নালের জন্য, সংস্কৃত কল ফর পেপার। এবার কল ফর পেপার কিসের কিসের উপর ভিত্তি করে, অর্থাৎ জার্নালটা কি জার্নাল, সেটা আমরা একটু দেখাবো। দেখুন এখানে লেখা আছে, আমি যদি একটু জুম আউট করি একটা দেখতে পাবো মোটামুটি। এখানে দেখুন লেখা আছে, দেখুন এখানে লেখা আছে যে কল ফর পেপার ভলিউম নাম্বার 5 ইস্যু নাম্বার 1 ইন এ জার্নাল অফ সংস্কৃত চিন্তন, লাস্ট ডেট অফ সাবমিশন 30/4/2022। অর্থাৎ একটি জার্নাল বেরিয়েছে, জার্নাল আছে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বিএড অটোনোমাস বিএড কলেজে, যার কল ফর পেপার বেরিয়েছে, একটি সংস্কৃত জার্নাল, ঠিক আছে, যার লাস্ট ডেট মানে আপনার যে আর্টিকেল জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 30/4/2022। এবার আমরা যে বিষয়টি দেখে নেব সেটি হলো এই জার্নালের বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা একটুখানি আলোচনা করব। দেখুন এখানে যখন আমরা ক্লিক করবেন, এই হলুদ জায়গাটা যেখানে লেখা আছে দেখুন ফর মোর ডিটেলস ক্লিক হিয়ার, তো এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখুন যে পেজটা আমাদের সামনে ওপেন হবে, সেই পেজটা এমন একটা পেজ ওপেন হবে যেখানে যে জার্নালটা রয়েছে তাই সেই জার্নালের একটা কভার পেজ কেমন হবে তারই একটি নমুনা দেওয়া আছে, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে গত বছর যে জার্নালটা পাবলিশ হয়েছে বা যে ভলিউমটা পাবলিশ হয়েছে, ভলিউম নাম্বার 4/3/2021, তারই একটা নমুনা। তো এখানে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে একটু নিচে যাবেন, নিচে দেখুন রিড মোর আছে, রিড মোরে যখন ক্লিক করবেন তখন এই জার্নালের সম্পর্কিত যারা জার্নালের মেম্বার রয়েছে, এডিটোরিয়াল বোর্ড রয়েছে, তাদের ইনফরমেশন পাবেন এবং নিচে ইনস্ট্রাকশন টু অথর্স পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটা পিডিএফ ওপেন হবে এবং এই পিডিএফ এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের যে আর্টিকেল গুলো, সংস্কৃতের যে আর্টিকেল গুলো, সেগুলো কিভাবে সেন্ড করতে পারবেন বা সাবমিশন করতে পারবেন, সেই ইনফরমেশন গুলো লেখা আছে, ঠিক আছে। মোটামুটি দেখুন এখানে লেখা আছে এটা মোটামুটি কবে পাবলিশ হচ্ছে এবং পাবলিশ হবে নেক্সট জুন 2022-এ, এবং ওটার যে কল ফর পেপার যে সেন ডেট লাস্ট ডেট সেটা হচ্ছে 30 তারিখে রয়েছে, 30/4/2022, ঠিক আছে। মোটামুটি সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কতটুকু আপনি লিখবেন, কত পেজ লিখবেন, কত ফন্ট রাখবেন। দেখুন 3000 ওয়ার্ডে আপনি লিখতে পারবেন এবং অনলি ইউনিকোড ফন্টস, ঠিক আছে, সাইজ 12 লিখতে পারবেন, দেবনগরী স্ক্রিপ্টে আপনারা লিখতে পারবেন, এই সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবং আপনারা যখন আর্টিকেলটা লেখা হয়ে যাবে বা পেপারটা লেখা হয়ে যাবে তখন আপনারা আপনাদের পিডি ওই আর্টিকেলটা পিডিএফ ফরম্যাট এবং ওয়ার্ড ফরম্যাট দুটি ফরম্যাটেই পাঠাবেন publication@gmail.org বলে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে, মেল নাম্বারটা সেখানে পাঠিয়ে দেবেন। এরপর এখানে বাকি সব ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই নোটিফিকেশনসটা আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই ইনস্ট্রাকশনটা পেয়ে যান এবং আপনাদের যে আর্টিকেলটা সেটা সাবমিশন করতে পারে। এখানে মোটামুটি ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বললাম যে সেটি হলো এই দেখুন এই পাশে যে একটা জায়গা রয়েছে বিএ মেক ইন্ডিয়ান পার্সপেকটিভস অন ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ইমোশন ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট। এটি একটি অনলাইন এবং অফলাইন ব্লেন্ডেড মোডে একটি আলোচনা সভা হবে, সেমিনার হবে বা ওয়েবিনার হবে, যাই বলুন না কেন, ঠিক আছে। এটা ডিটেলসটা আমরা একটু দেখে নেব। এখানে যখন আমরা ক্লিক করব দেখুন একটা পিডিএফ ওপেন হবে, এরকম একটা পিডিএফ ওপেন হবে, ঠিক আছে, যেখানে লেখা আছে বি অ্যান্ড মেক অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোড ইন্ডিয়ান পার্সপেক্টিভ ইন ক্যারেক্টার অন ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ইমোশন ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট। তো এই যে একটি আলোচনা সভা হবে যেটি কি হবে, কবে হবে, সেটি হবে হচ্ছে 27 ফেব্রুয়ারি, ঠিক আছে, 27 ফেব্রুয়ারি 2022 সানডেতে হবে। এ ওয়ান ডে ন্যাশনাল লেভেল ইউথ কনভেনশন যেটা এডিট করছে এডিট বাই রুশা 2.0 কম্পোনেন্ট অ্যান্ড গ্র্যান্ড এডিটেন্টস, ঠিক আছে। মোটামুটি কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবে, মোটামুটি 35 বছরের নিচে আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টসরা, যে কোনো ডিসিপ্লিনের, এবং টিচার্সরা অবশ্যই এখানে আলোচনা সভায় উপস্থিত থাকতে পারবেন।
মোটামুটি এই ডিটেলস দেওয়া আছে কি কি অবজেক্টিভ রয়েছে। এখানে দেখুন সারা মোটামুটি সারাদিন ধরে এই যে অনুষ্ঠানটা কনভেনশনটা সেটা চলবে এবং 9:30 থেকে বেরিক চ্যান্টিং অ্যান্ড ওপেনিং সং এর মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হবে। বিভিন্ন স্বামীজিরা এখানে বক্তৃতা দেবেন, বিভিন্ন স্পেশাল পার্সনরা এখানে বক্তৃতা দেবেন। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে ইনফরমেশন। এই এরপরে নিচে দেখুন এখানে একটা জায়গা আছে যেখানে লেখা আছে এই যে কনভেনশনটা সেটা গুগল মিটের মাধ্যমে অনলাইনে হবে এবং লিংক কবে দেওয়া হবে এটা পরে জানিয়ে দেওয়া হবে। তবে এখানে রেজিস্ট্রেশন করার কোনো চার্জ নেই এবং আপনি যদি একবার রেজিস্ট্রেশন করেন তবে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবেন, এর লিংক এখনো দেওয়া হয়নি, অর্থাৎ কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন এর লিংক দেওয়া হয়নি। তবে এই লিংকটা জানার জন্য এবং পাওয়ার জন্য নিচে দেখুন, নিচে দেখুন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট পার্সন ডক্টর শিহরণ চক্রবর্তী, তার ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে। এই যে ইনফরমেশনটা, এনাকে আপনারা কল করতে পারেন এবং কল করে আপনারা যে রেজিস্টার যদি করতে চান এই কনভেনশন বা আলোচনার সময়, তাহলে অবশ্যই আপনারা রেজিস্টার করতে পারেন। তাহলে খুব সহজে আপনারা এই কনভেনশনের আলোচনা সভায় আপনারা জয়েন করতে পারবেন এবং পরবর্তীতে এখান থেকে আপনার যে সার্টিফিকেট সেটাও কিন্তু পেয়ে যেতে পারবেন। ঠিক আছে, সুতরাং খুবই সহজ একটা বিষয়, খুবই সাধারণ একটা বিষয় এই কনভেনশন, আপনারা এটিতে অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যে কোনো বিষয় আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যে কোনো লিংক বা যে কোনো ইনফরমেশন যদি আপনাদের এই সম্বন্ধে জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের জানান, আমরা আপনাদের সেই ইনফরমেশন প্রোভাইড করবো। ধন্যবাদ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।